যে লক্ষ চক্কর বাস সেই বাসের জন্য ৫৫ টাকা দিতে রাজি নয় আমরা স্বামী উসমান তার শালক এহসানুলক নিপু এহসানুলক নিপু নারায়ণগঞ্জের নসিব পরিবহনকে দখল করে দখল করে প্রতিদিন দশ হাজার টাকা করে তিনি নেন এবং চার বছরে সেই চাদার পরিমাণ প্রায় ছয় কোটি টাকা এইটা বাস মালিকরা সংবাদ সম্মেলন করে বলেছিল নারায়ণগঞ্জে প্রায় চার শতাধিক বাস চলাচল করে চার শতাধিকের মধ্যে প্রায় দেড় শতাধিক বাসের কোনো রুট পারমিট নাই নারায়ণগঞ্জে বন্ধন বাস সাতান্নটি বাস চলে কিন্তু মাত্র পনেরোটি বাসের রুট পারমিট আছে বিয়াল্লিশটা নাই উৎসবের বিয়াল্লিশটা বাস বিয়াল্লিশটা বাসের মধ্যে দুইটা বাসের রুট পারমিট আছে বাকি চল্লিশটা নাই আর তারপরে পাঁচ তারিখের পর আমরা দেখলাম যারা আগে পরিবহন খাতে চাঁদাবাজি করত তারা সরে গেল কিংবা আজমির উসমান সহ তাদের নতুন চাঁদাবাজরা আজকে পরিবহন খাতে হাজির নানগঞ্জ অমুক বাস তমুক বাস সমগ্র বাসদে নানগঞ্জকে স্থবির নানগঞ্জে পরিণত করলো এইটাও চাঁদাবাজির লক্ষণ এইটাও চাঁদাবাজির লক্ষণ যে বিআরটি এবং ট্রাফিক পুলিশের কর্মকর্তারা এইখানকার চাঁদাবাজদের সাথে যোগ যোগসাজোকস করে আটাত করে টাকা খেয়ে রুট পারমিটহিন রুট পারমিট নাই ফিটনেস নাই এমন বাস দান যে চলছে তারা কোনো ব্যবস্থা নিচ্ছে না আমরা নতুন এসপিকে বলি নবাগত যে নতুন এসপি এসে এসেন তিনি গতকালকে সাংবাদিকদের সাথে মতবিনিময়ে বলেছেন তিনিও দীর্ঘক্ষণ জ্যাম জ্যামে আটকাচ্ছিলেন আমি নবগত এসপিকে বলে যে যারা এই পরিবহন সিন্ডিকেটের সাথে যুক্ত চাঁদাবাজি করছে রুট পারমিটার ফিটনেস তাই সেই সমস্ত বাসগুলিকে চিহ্নিত করুন এবং তাদেরকে এর ব্যবস্থা করুন নানগঞ্জবাসী তারা টাকা দিয়ে বাসে চ বাসে চড়ে যে লক্ষ্য বাস সেই বাসের জন্য পঞ্চান্ন টাকা দিতে রাজি আমরা আমরা পরিষ্কার বলে দু হাজার তেরো সালে দুহাজার তেরো সালে নানগঞ্জের বাস মালিকরা একটি সংবাদ সম্মেলন করে সেই পঁচিশে আগস্ট প্রথম আলোতে আসে তখনকার তখনকার সংসদ স্বামী উসমান তার শালক এহসানুল হক নিপু এহসানুল হক নিপু নসিব পরিবহনকে দখল করে দখল করে প্রতিদিন দশ হাজার টাকা করে প্রায় প্রতি মাসে পনেরো লাখ টাকা চাঁদা ওইখান থেকে তিনি নেন এবং চার বছরে সেই চাঁদার পরিমাণ প্রায় ছয় কোটি টাকা এইটা বাস মালিকরা সংবাদ সম্মেলন করে বলেছিল এবং সেই বাস মালিকরা আরো বল আরো বলেছিল যদি এই এই ঠেকানো যায় সমস্ত দখলদার আইন শৃঙ্খলা বাহিনী বাহিনী তারা তাদের গ্রেপ্তার কিংবা বিচারের আওতায় আনে তাহলে বাস বাড়া কমবে আমরা প্রশাসনকে বলে ডিসি কে বলে যে নারায়ণগঞ্জে মানুষ পরিবারের কাছে জিম্মি হতে পারে না পাঁচ তারিখের আগে এইখানকার সাবেক প্রধানমন্ত্রী দেশ ছেড়েছেন এমপি দেশ ছাড়লো কিন্তু নানগঞ্জ এখনো দখলদার চাদাওয়াজরা বহাল আছে কি কারণে বহাল আছে বহাল আছে কারণ ডিসি প্রশাসন তারা এদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি ব্যবস্থা নেয়নি বলে আজকে এখন পর্যন্ত তারা বহাল তবিয়ত আছে এবং চাঁদাবাজি বহাল রাখছে ডিসি কে বলি এসপি কে বলি আপনারা আছেন থাকেন আপত্তি নাই নারায়ণগঞ্জবাসীকে শান্তিতে থাকতে দিন আমরা পরিষ্কার ভাবে বলে পঁয়তাল্লিশ টাকার একটি টাকাও নারায়ণগঞ্জবাসী বাস বাড়া দিবে না কারণ এটা নয় জনগণের বুকের উপর দিয়ে জনগণের পকেট কেটে আপনাদের চাদা চাঁদা আদায় করছেন সেইটা আমরা দিব না এইটার জন্য লাখ লাখ লক্ষ লাখো জনতা শেখ হাসিনার বিরুদ্ধে লড়াই করেন শত শত মানুষ জীবন দানি আমরা সেই জীবনের ওয়াদা করি আমরা সেই জীবনের প্রতি শপথ দেই এবং বলে থেকে চাঁদবাজ দখলদার তাদেরকে উচ্ছেদ করতে হবে সেই উচ্ছেদ করবার জন্য প্রাথমিক শর্ত পঁয়তাল্লিশ টাকা বাস ভাড়া করতে হবে নানস এই আন্দোলনে আছে আমরা আছি বলে আপনারা আপনাদের দায়িত্ব দায়িত্ব পালন করুন